প্রায় 2000 কর্মীকে বদলির নোটিশ পাঠানো হয়েছিল, সেই নির্দেশ না মানায় প্রায় 900 কর্মীর বেতন আটকে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ টাটা কনসালটেন্সি সার্ভিসের বিরুদ্ধে। এবার এই ঘটনায় মহারাষ্ট্রের শ্রম বিভাগ টিসিএস এর আধিকারিকদের নোটিশ পাঠিয়েছে। ফিনান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী আইটি ইউনিয়ন টিসিএস এর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। তাদের দাবি, টিসিএস অবৈধভাবে কর্মীদের বেতন আটকে রেখেছে। বদলির ফলে একজন কর্মীর জীবনে কী কী সমস্যা হতে পারে তাও তুলে ধরা হয়েছে।